বলে শিরক কয় প্রকার সবাই বলেন কয় প্রকার শিরকে আকবার শিরকে আসগার শিরকে আকবার আবার কয় প্রকার তিন প্রকার আর শিরকু ফির রুবুবিয়া রবের খাতিরে শিরক আল্লাহরে ছাড়া অন্য কাউরে রব মানছেন নাই এলাকায় কথা বলেন নাই বটগাছের পূজা করে আছে না নাই সূর্যের পূজা করে আছে না নাই মাজারের পূজা করে আছে না নাই অমুক বাবার জন্য নামাজ পড়তে হয় অমুক বাবার জন্য হাদিয়া দিতে হয় অমুকের জন্য এই করতে হয় সেই করতে হয় বাবারে খুশি করার জন্য সব করে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য কিছুই করে না ঠিক না ঠিক অসংখ্য এলাকায় অসংখ্য জায়গায় গরু নিয়ে ছাগল নিয়ে নিজের বাবার নামে যবহ করে চিৎকার দিয়ে পড়েন না আউযুবিল্লাহ কয় আমার বাবার নামে যবহ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য কোন ব্যক্তির নামে যদি কোনো পশু যবহ করা হয় ওইটা হালাল থাকে না ওইটা কি হয়ে যায় সবাই বলেন কি হয়ে যায় হারাম একজনের নাম দিয়ে পশু যবহ করতে হবে বলেন নামটা কার আর আরজনের চিৎকার দিয়ে বলেন নামটা কার তাহলে খবরদার আশির কুফির রুবুবিয়া রবের খাতিরে শিরক কখনো করা যাবে আমার বাংলাদেশের ভিতরে অসংখ্য মানুষ শিরক করে তবে মুসলমান না অনেক হিন্দু ভাইয়েরাও এখানে থাকতে পারে হিন্দু ভাইদের দেবতা 33 কোটি কত কোটি সবাই বলেন কত কোটি এক হিন্দু ভাইরও আমি জিজ্ঞাসাছিলাম আপনার দেবতা কত কোটি আপনি জানেন কয় না আমি জানি না কয় কিসের ধর্ম পালন করেন আপনি আপনি শুনেন না আপনার দেবতার সংখ্যা 33 কোটি কয় হাই হাই দু চারটার নামও তো আমি জানি না কয় কেমনে জানবেন এগুলো সব মানুষে বানাইছে কারা বানিয়েছে মানুষে মানুষে বানাইতে বানাইতে ও বানিয়েছে একটা ও বানিয়েছে আরেকটা ও এলাকাবাসী বানিয়েছে আরেকটা ও এলাকাবাসী বানিয়েছে আরেকটা বানাইতে বানাইতে হয়ে গেছে 33 কোটি কত কোটি কিন্তু আমাদের রব কয়জন আমাদের রব কয়জন একটু চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন তো আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ জীবন চলে যাবে এরপরে ওই রবকে কখন আমরা ভুলবো না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আমরা এমন রবকে ভালোবাসি নিজের জীবনের চাইতেও বেশি তোমরা আমারে মারো আমারে আঘাত করো আমার উপরে অত্যাচার করো আমার কোনো প্রতিবাদ তোমার উপরে থাকবে না কিন্তু খবরদার আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে ওই রবের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে যদি একটা কোনো বাজে মন্তব্য করো জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে কারা কারা রাজি আছো যদি হাত তুলে আল্লাহরে দেখাও স্পিকার চলে না কেন স্পিকার চলে না কেন বলো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আর জোরে বলেন আমিন এই জন্য মাঝে মাঝে আমরা বলি দেখবেন ইউএস থেকে আমেরিকা থেকে বাহিরের কান্ট্রিগুলো থেকে মজুমদার খজুমদার তজুমদার অনেক সময় টকশোর ভিতরে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে ইসলামী আইনগুলোকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আমি বলি আরে বেটা ইউএস এর ভিতর থেকে নয় আমেরিকা থেকে নয় পুলিশ পাহারা দিয়ে নয় র‍্যাব পাহারা দিয়ে নয় ইউটিউবের ভিতরে নয় লাইভের ভিতরে নয় ফেসবুকের ভিতরে নয় যদি সাহস থাকে কক্সবাজার পেকুয়ার জমিনে এসে কথা বল পিটার চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না আল্লাহ তুমি কবুল করো আরো সুরে বলেন আমিন এই জন্য আমাদের রব কয়জন আরো সুরে বলেন কয়জন একজন নাম কি বলেন আল্লাহ জাতি নাম দিয়ে একটা ডাক দেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ এটা হলো আল্লাহর জাতি নাম পৃথিবীর সব আনাচে কানাচে এই নামটা আমরা পুঁজিয়ে দিব চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা এই নামের তাকবীরে ধ্বনিতে ধ্বনিতে আকাশ এবং জমিন প্রকম্পিত হয়ে যাবে আসমান এবং জমিন প্রকম্পিত হওয়াতে যদি কারো মনে কষ্ট হয় আপনি বুঝে নেবেন ওইটা মুনাফিক আর কারো কলিজায় যদি আনন্দ লাগে আল্লাহর নামের স্লোগান শুনে বুঝতে হবে আপনি মুমিন চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আল্লাহর ধ্বনি শুনে যদি আপনার কলিজার ভিতরে কষ্ট লাগে আপনি মুনাফিক আল্লাহর ধ্বনি শুনে যদি আপনার কলিজার ভিতরে শান্তি লাগে ভালো লাগে গা গুলো যদি শিহরে উঠে আপনি বুঝে নেবেন আপনি মুমিন চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার বাংলার জমিনের ভিতরে আল্লাহর ধ্বনিকে বাদাবাদ করা হয় বিদাভেদ করা হয় কোন নেতা যদি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয় তাহলে বলা হয় সে অমুক দলের লিডার হয়ে গিয়েছে এই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের শুধু জামাত ইসলামের স্লোগান নয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার শুধু জাসদের স্লোগান নয় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার শুধু বিএনপির স্লোগান নয়
লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার শুধু আওয়ামী লীগের স্লোগান নয় সরমনায়ের স্লোগান নয় পৃথিবীর ভিতরে যত মুমিন যত মুসলমান এই জমিনের ভিতরে বসবাস করে সবার মুখে মুখে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান থাকবে চিৎকার দেব ঠিক না আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো অনেকে স্লোগানগুলো শুনলে কলিজার ভিতরে শান্তি পায় আর অনেকে স্লোগানগুলো শুনলে কলিজার ভিতরে মুসার দিয়ে দেয় সিয়ার ফসকে যায় বলে অনেকে ভয়ের ভিতরে লুটিয়ে পড়ে ক্ষমতা দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয় ক্ষমতা দেওয়ার মালিক একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء হুজুর যত সামনের দিক থেকে আসছেন আমরা বেশি লম্বা চড়া করব না আমরা শুধু শিরক কয় প্রকার বলেন সবাই বলেন কয় প্রকার আশিরকু ফির রুবুবিয়া রবের খাতিরে শিরক কখনো করা যাবে না আমাদের 33 কোটি দেবতা নয় 33 কোটি রব নয় আমাদের রব হলো একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে الشرك في العبودية عبادة الخاطر الشرك عبادة الخاطر كوكو الشرك كورا جابنا عبادة هبه كوي جونر شو باي بولن كوي جونر الشرك في الاسماء والصفات الله نام نية جيبوني كوكو نو كوكو داكا جابي এখানে আজকের মাহফিলের সভাপতি ওকে কি আমি বলতে পারবো তুমি আমার রাজ্জাক বলা যাবে আপনি আমার খালেক বলা যাবে আপনি আমার মালিক বলা যাবে না বলা যাবে না আল্লাহ 99টি গুণবাচক নাম নিয়ে কাউকে সম্বোধন করে ডাকা যাবে না আল্লাহর গুণবাচক 99টি নামের অধিকার শুধু আল্লাহ নিজেই রাখেন পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই গুণবাচক নামের অধিকার নিতে পারে চিৎকার দিয়ে বলো ঠিক কিনা এই তিনটা বিষয় এই তিনটা বিষয়ে যদি শিরক হয়ে যায় তাহলে নতুন ভাবে কালেমা পড়ে মুসলমান না হওয়া পর্যন্ত সে কখনো ঈমানদার হতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুক আমরা বলি আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন السلام عليكم ورحمة الله تعالى وبركاته